ক্রেতাদের ঠকিয়ে টাকা নিয়ে উধাও ভিন রাজ্য থেকে আসে এক কোম্পানি। এমনই ঘটনা ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ধলদিঘি এলাকায়। স্থানীয় সূত্রের খবর, 20 থেকে 22 দিন আগে ভিন রাজ্য থেকে আসে এক কোম্পানি গঙ্গারামপুর পৌরসভার ধলদিঘি এলাকায় ভাড়া দোকান নিয়ে খাঁটি করে। সেই দোকানে পাওয়া যেত সোফা, আলমারি সহ একাধিক দৈনন্দিন আসবাবপত্র, যা বাজারের দর থেকে খুব কম দামে বিক্রি হতো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 12 দিন পরে নিলে সেই জিনিসের দাম 45% ছাড় দেওয়া হবে, সাথে ক্রেতাদের দিতে হবে সম্পূর্ণ টাকা। আর এই ধরনের চমকপ্রদ সুযোগের কথা এলাকায় ছড়িয়ে পড়তেই ছুটে আসে সাধারণ মানুষেরা। কেউ 2000, কেউ 10000, কেউ বা আবার 60000 টাকা নগদে দিয়েছেন বিভিন্ন জিনিসের আশায়। কিন্তু গত সোমবার থেকে দোকান বন্ধ থাকায় চিন্তার ভাঁজ ফেলে ক্রেতাদের মনে। তারপরই শুরু করে দোকানের যোগাযোগ নম্বরে ফোন, কিন্তু ফোনও বন্ধ থাকায় প্রচুর সংখ্যক ক্রেতা মঙ্গলবার দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ দেখানোর পাশাপাশি ক্ষুব্ধ জনতা দোকান ভাঙারও চেষ্টা করে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা প্রতারিত ক্রেতা আমির খান জানিয়েছেন, আজকে হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এখানে একটা ফার্নিচার দোকান আর কি, বাইরে থেকে লোক আসছিল, ওদের ডকুমেন্টস দেওয়া আছে তামিলনাড়ু। হ্যাঁ, যাই হোক, ওরা একটা ডিসকাউন্টে মাল দিচ্ছিল আর কি, মোটামুটি ধরো 10000 টাকার মাল, 7000-8000 এইটাই। তো যাও, প্রায় অল্প কয়েকদিনে ভালো জনপ্রিয়তা লাভ করবো আর কি। যাই হোক, ওই সবারই মতো আমিও ওই গত সপ্তাহে আমিও বুকিং করলাম, প্রায় 41000 টাকার মাল অর্ডার করছি। এই সোফা, তারপর মনে করো পিস, তারপরে আলনা, এইসব জিনিসগুলো আর কি, বাড়ির ফার্নিচার। যাই হোক, কাল থেকে কারো ফোন লাগছে না, এবং আজকে সোমবার, আজকে মঙ্গলবার ওদের দোকান খোলার টাইম হয়ে গেছে নাই, কারণ কোনো ফোনে কন্ট্যাক্ট করা হচ্ছে না। এবং ওদের যে জিএসটি বিলটা আমরা চেক করে দেখলাম, মনে সন্দেহ হলো জিএসটি বিলটা ইনভ্যালিড দেখাচ্ছে। এই থেকে একটা জনগণ প্রায় সবাই কিছু না কিছু অর্ডার করছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে পরিষ্কার যারা চিট করে, মোটামুটি 50-60 লাখ টাকা কালেকশন হয়ে গেছে। প্রতারিত ক্রেতাদের মধ্যে বেশি সংখ্যকই মহিলা। এ বিষয়ে প্রতারিত মহিলা ক্রেতা সুনন্দা দাস জানান, কারণ এখানে একটা ফার্নিচারের দোকান খোলা হয়েছিল 20-22 দিন আগে। এইখানে হচ্ছে প্রথমে তারা অ্যাডভান্স নিচ্ছে, যে জিনিস দিবে সেই জিনিসের জন্য গোটা টাকাটা অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, 12 দিন সময় দিচ্ছে। এখানে ওরা তিনটা ধাপে ভাগ করেছিল, প্রথম দিন নিলে পুরো টাকাটাই লাগবে একটা জিনিসের, এবং দ্বিতীয় দিন নিলে তার কিছু কম লাগবে, এবং তৃতীয় দিনে নিলে অর্থাৎ 12 দিন পরে নিলে সেটা 50% টাকা তারা হচ্ছে ডিসকাউন্ট করেছিল 14টা জিনিসের ক্ষেত্রে। আমি এই 2500 টাকার মতন আমি দিয়েছিলাম, আমার মেয়ে দিয়েছিল 3000 টাকার মতন, আমি 4টা জিনিস নেওয়ার জন্য দিয়েছিলাম, টি টেবিল, কড়াই, একটা ছাটনি, আর একটা গামলা সেট। আমার মেয়ে দিয়েছিল প্রেশার কুকার, আলনা। আমার বাড়ি হচ্ছে দূরে, কিন্তু আমার পাশের একজন যে বললেন যে দিদি আপনি কী কী এখানটায় বুক করেছে, তখনই বুঝতে পারলাম কিছু একটা ঘটনা ঘটেছে। তো এসে দেখছি সত্যি এখানে সবাই বলছে এরা পালিয়েছে। আর এই ঘটনার পরই প্রশ্ন উঠছে দোকান ভাড়া দেওয়া নিয়ে। এ বিষয়ে ভাড়া দেওয়া দোকানের মালিক সুমি দাস ওরফে শিবা দাস জানান, আমি নিজে বুক করেছি, আর পাড়ার লোকে খুব ভাড়া নিয়ে এসে বুক করায়নি, সবাই নিজের লোভে পুরো বুক করেছে, আমিও লোভে পুরো বুক করেছি, আমি মানছি অর্ধেক দামে মাল পেয়েছে, সবাই বুক করেছে, সেখানে তো কেউ কারো দায় নিতে পারে না, আমারও তো বুক আছে, আমার দায় কে? এলাকাবাসী অনেকে বলছে যে বাড়ির যারা ভাড়া দোকান ভাড়া দিচ্ছে তাদেরকে বিয়ার করতে হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? কেন, কোথায় সেই নিয়ম লেখা আছে? আমি দোকান ভাড়া দিয়েছি, আমি অরিজিনাল কাগজপত্র কোর্ট থেকে কাগজপত্র করে নিয়ে এসে আমি ভাড়া দিয়েছি। আমি কি পাড়ার লোককে এনে বলেছিলাম আমি ভাড়া দিয়েছি এখান থেকে মাল কেনো? আমি কি বলেছিলাম কাউকে? সবাই নিজের লোভে পড়ে মাল কিনেছে, কম দামে মাল কিনে নিচ্ছে সবাই কিনে। নেই এটার আপনাদের সহযোগিতা সেটা নাকি সরানো হয়েছে? কথা বলবে এখন তারা মাল পাচ্ছে না বলবে, আমিও জানি দোকানের ভেতরে মাল আছে, আমার নিজের অর্ডার করা মাল আছে, আমিও জানি। এবার দোকান খুললে পুলিশ এসছে, তারা খুলবে, বার করবে কি করবে আমার দেখার নাই। আমি যদি ইলিগাল হতাম আমি থানা জানতে ডাকতাম, আমি নিজে গেছিলাম থানায়। এই বিক্ষোভের কথা শোনার পরই ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশের সামনেই চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, আমার নিউজ। ইউনিক কালেকশন,
all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress. All this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.